আমার বাবা সম্পূর্ণ নির্দোষ আরে বলছি তো হবে না যাও আপনি একবার আমার কথাটা শুনুন যাও তো তোমার এই কেস কেউ নেবে না বৃষ্টি যদি ক্ষমতা থাকে তাহলে ওম শানালের কাছে যাও আসতে পারি আবার আনন্দ ঠাকুর তো আপনার নিজের বাবা নন যে মানুষটা এই অনাথকে রাস্তা থেকে তুলে এনে বড় করলো মানুষ করলো সে আমার বাবা নয় ভালোবাসা সম্পর্ক না শুধু সম্পর্ক নয় এটা আমার কর্তব্য আমি আপনার কেসটা নিতেই পারি কিন্তু আমার একটা শর্ত আছে আপনাকে আমাকে বিয়ে করতে হবে সাজানো কন্ট্রাকচুয়াল ম্যারেজ এক বছর পর ডিভোর্স মাফ করবেন আমি অনাথ হলেও অসহায় নই নমস্কার বিশ্বাস করে দেখতে পারেন আমি কথা দিলে কথা রাখি শর্ত দিয়ে সম্পর্কের এ কেমন শুরু সাথী 7ই ফেব্রুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় সান বাংলায় কি ব্যাপার তোমরা যে কেউ মুখই খুলছো না কি আর বলবো বলো খবরটা যদি সত্যি হয় তাহলেই বিয়েটা হবে না এই সম্বন্ধটা আমাদের মনে হয় ভেঙেই দিতে হবে দাদা দাদা তোমার কি মত হুম ঠিকই এটা সত্যি হলে তো ড্রাইভার তাড়াতাড়ি গাড়িটা চালাও এতক্ষণে প্রাণ খোলা হাসিটা দেখা গেল কেন এতক্ষণ কি আমি হাসছিলাম না হেসেছ কিন্তু মেপে মেপে এখন প্রাণ খুলে হাসলে আমি একটা ফেস্ত নেস্ত করেই ছাড়বো ঠিক কখন গেছে এখনো আসার নাম নেই গণেশ রানী এই কোটে যেটা হলো না এই যে এই যে এই যে এই যে বলি এরকমই চলতে থাকবে তো কেন কি হলো বাড়ি মাথায় করছো কেন আশেপাশে বাড়ির লোকজন শুনলে কি ভাববে তা না সত্যি তো মা আমরা তো সবে এলাম বাবাকে একটু বসতে দাও না এত চুপ কর বাবার হয়ে গান গাইছে এই যে শোনো এতদিন ধরে ভেবে রেখেছো না যে রানীর সাথে রনুর বিয়ে দেবে সে তো আর হবে না কেন হবে না কেন জানো না বুঝি জানো না তোমার ওই রনো সে তো ভিডিও ম্যাডামকে নিজের বাড়িতে নিয়ে এসে তুলেছে তবে কি হয়েছে ও তুমি তো আবার রনো যা করে সব কিছুতেই ঠিক দেখো গ্রামের লোকজন কি বলছে জানো বলছে আগুনের কি পাশাপাশি থাকলে না জ্বলে উঠতে বেশি সময় লাগবে না তুই রনোকে নিয়ে একটা কথা বলবে না সত্যি করে একটা কথা বলো তো এই ব্যাপারটা নিয়ে তোমার কি কোনো সময় মনে এতটুকু ভয় হয় না বাবা ও বাবা মা এসব কি বলছে আরে মার কথা বাদ দে তো কি সব বলছে ভিডিও ম্যাডাম নাকি আগুন বাদ দে ওসব কথা বাদ দে কেন কিছু ভুল বললাম কি হ্যাঁ ভুল বলছো তুমি যা ভাবছো তার কিছু হবে না কিছু হবে না কিছু হবে না না বলি নিজের মেয়ের জীবনে যদি সর্বনাশ হয়ে যায় তখন তুমি একই কথা বলবে হ্যাঁ বলবো বলবো রনুকে আমি ছোট থেকে চিনি ও খাঁটি সোনা ওর মধ্যে কোনো খাদ নেই কোনো খাদ নেই ওর মধ্যে সবকিছু তো মিটেই গেছে এসব নিয়ে আর ভেবো না ঠিক আছে আমি বরং খাবার রেডি করি তুমি খেয়ে নেবে আমাদের বাড়িটাকে নিজের বাড়ি বলে ভাবুন না আপনি তো একদিন বলেছিলেন
এই বাড়িটা আপনার নিজের বাড়ি হলে আপনার ভালো লাগতো? নিজের বাড়ি বলে ভাবতে চাই না, নিজের বাড়িই করতে চাই। কিছু ভাবছেন? কিছু না তো। আমাদের বাড়ির লোকজন আপনাকে বিরক্ত করছে না তো? না না, বিরক্ত করবে কেন? আর এই বাড়িতে কে এমন আছে যে আমাকে বিরক্ত করবে? কে আবার? পরি তো একাই একশো সবার মাথা খারাপ করার জন্য। পরি সে একটু করছে, সবসময় খেয়াল রাখছে, চেষ্টা করছে আমি কিসে খুশি হব, আমার কিসে ভালো লাগবে, আর সেটাতে কিন্তু আমি একটু বিরক্ত হচ্ছি না, বরং আমি খুশি হচ্ছি। তখন রাজি হচ্ছিলাম না ঠিকই, কিন্তু এখন ভাবছি পরি ঠিক সিদ্ধান্ত নিয়েছিল আমাকে এখানে নিয়ে আসার জন্য। আর রণদেব বাবু, এই বাড়িটা কিন্তু আমি অন্যের বাড়ি ভাবি না, আপনার বোন, আপনার ঠাকুমা, এরা সবাই আমার ভীষণ আপন। আপনি আপনার বোনকে কেন এতটা ভালোবাসেন আজ কিন্তু বুঝতে পারছি। বোন যখন মায়ের মতন হয় তখন তো তাকে এতটাই ভালোবাসতে হয়। অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।